হ্যালো এভরিওয়ান, আজকে আবার নিয়ে চলে এসেছি নিউ ব্লগ নিয়ে। তো এখন বাজে ভোর 5:30, আর আমি বেরোবো এখন গ্রাউন্ডের জন্য সাইকেল নিয়ে, আর মাও রেডি হয়ে গেছে। তো আজকে গ্রাউন্ডে কিছু যদি ভিউস তুলতে পারি তো দেখাবো। তো চলো গ্রাউন্ডে যাওয়া যাক। আমরা এখন সাইকেল নিয়ে বেরিয়ে পড়েছি, মা আসছে পেছনে, বাড়ি গ্রাউন্ডে যাবো। গ্রাউন্ডে কিছু ভিডিওস তোমাদেরকে দেখাবো। তো এটা হলো আমার সাইকেল, আর আমি এখন রাস্তায় যাচ্ছি। চলো থাকতে থাকো। আমি এখন ঘরে ফিরে গেছি। তো এখানটা অনেক কিছু করেছি, সেটা তোমাদের সাথে এক্ষুনি শেয়ার করছি। কিন্তু এখানটা আমার ছোট্ট গার্ডেন, একটুখানি দেখিয়ে দিই তোমাদেরকে। তারা দেখতেই পাচ্ছি এখানটা অনেকগুলো ফুল ফুটছে, ফোটেনি এখনো। এখানে দুটো ফ্লাওয়ার ফুটছে, দেখতেই পাচ্ছ, টাইম ফুল বলে এটাকে। আমার আরও একটা ছোট্ট গাছে দেখো, আরও একটা রেড কালারের ফ্লাওয়ার ফুটছে। এটা অনেক দিন পর ফুটলো, নতুন লাগানো হয়েছিল টবে। এখানটা হোয়াইট কালারের টাইম ফুল হয়েছিলো। তো আর এটা হলো আমাদের জবা গাছ, আর এটা না ভুলে গেছি কী কালারের টাইম ফুল হয়। আর এখানে দেখো এই গাছগুলো না নষ্ট হয়ে গেছে, এখানে কি খুব সুন্দর গন্ধ ছাড়ে। আমরা তো বলি গোলাপ ফুল, তোমরা কী বলো তা কমেন্টে জানিও। এ দেখো কী সুন্দর একটা বাগান, বাস এইটুকুনি। বাইরে ব্লগ করলে না লোক অনেকেই দেখে, অনেকেই অনেক কিছু বলে, তো ওরাও লজ্জা পায়। তো আমি ঘরে এখন চলে এসেছি। গ্রাউন্ডে আমি 6 রাউন্ড দিয়েছি আজকে, 400 মিটার করে আই থিঙ্ক গ্রাউন্ডগুলো, বা একটু বেশি হবে, একটু বেশি হবে বোধহয়। তো 6 রাউন্ড দিয়েছি আজকে, 10 রাউন্ড দিতে পারিনি, দুদিন ধরে গ্রাউন্ডে যাইনি। ওটা কমপ্লিট করেছি আজকে, আর এক্সারসাইজও অনেক করেছি। পুরো জামা আমার ভিজে গেছে আজকে। এখন আমি ফ্রেশ আপ হবো, তারপর দেখি বোধ হয় পড়াতে যাবে স্নেহাকে, তারপর এসে নিজে আমি পড়তে বসবো। স্টে কন্টিনিউ। আমি চলে এসেছি তোমাদের সাথে আবারও। এখন ফ্রেশ আপ হয়ে গেছি, আমি স্নানও করে নিয়েছি পুরো ফ্রেশ। এখন এখন আমি পড়াতে যাব, তারপর এসে নিজে পড়তে বসবো। একটুখানি টিফিন করে নেবো, তারপরে পড়াতে যাব। দেরি হয়ে যাচ্ছে আমার, তো জলদি জলদি টিফিনটা করে নেব। আজকে টিফিনে আছে ডালিয়া আছে আর ঢেঁড়স ভাজা আছে। অনেক দিন ডালিয়া খাওয়া হয়নি, আর আমি ডালিয়া খেতে খুবই ভালোবাসি। তো আজকে টিফিনটা করে জলদি জলদি যাব। দেখো না আমার চোখের নিচে কেমন ডার্ক সার্কেলস পড়ে যাচ্ছে, অনেকটা রাত্রি অবধি জাগে পড়াশোনা করা হচ্ছে না, জাগে বুঝলাম জেগে পড়াশোনা করা হচ্ছে, তো ডার্ক সার্কেলস পড়ে যাচ্ছে এমন। তারপর ভোরবেলা উঠে খেলতে যাচ্ছি। তো চলো টিফিন করে যাওয়া যাক পড়াতে। আমি তোমাদের সাথে আবারও চলে এসেছি সন্ধ্যাবেলাতে। দুপুরবেলাটায় ঘুমিয়ে পড়েছিলাম, আর পড়িয়ে এসে লাঞ্চ করে ঘুমিয়ে পড়েছিলাম 3টে নাগাদ। মাসি মানে মায়ের মাসিরের সাথে কথা বলে, দিদির সাথে কথা বলে, আমার মাসি অনেকের সাথেই দুপুরবেলাটা একটুখানি কথা বলি। তো কথা বলেই চলে এসেছিলাম ঘুমাতে। তারপর ঘুমানোর পর মাও ফোন দেখছিল, ঘুমিয়ে পড়েছিলো। 6:30 বেজে গেছিলো, মা ডাকলো। তো 6:30 সময় ফিজিক্স পড়া ছিল আমার, আধা ঘন্টা যেতে লাগে আমার, আর যাওয়া হয়ে ওঠেনি, ফিজিক্স ক্লাসটা মিস হয়ে গেল। তো ভাবলাম কি আজ এখন মিসই যখন হয়ে গেল, তো স্কুলের হোমওয়ার্কগুলো করে নি কমপ্লিট। তো স্কুলের হোমওয়ার্কগুলো কমপ্লিট করছি এখন, আর তেমন কিছু আজকে নেই খাস। তো
বাস এইটুকুনি, টিউশন যাওয়া, টিউশন আসা, পড়তে বসা এইটুকুনি থাকে আমার লাইফে। খাওয়া দাওয়া, গ্রাউন্ডে যাওয়া, বাস। তো আজকে বোধহয় পরে উঠেই খাবো দাবো, বাস আর একটু হোমওয়ার্ক করবো, পড়বো। আজকের দিনটা এইটুকুনি, তো স্টে টিউনড। আর কি কি হতে চলেছে না হতে চলেছে। আমরা এখন ডিনারে বসে গেছি, আমার রাতের চুলও বাঁধা হয়ে গেছে, মা বেঁধে দিয়েছে। আজকে ডিনারে আরও ভালো অনেক কিছু হয়েছে, বেগুন ভাজা হচ্ছে, তোমাদেরকে ব্যাক ক্যামেরা করে দেখাচ্ছি। মা বাবা খেতে বসে গেছে, আর এখানটা আমার ডিনার রেডি। ভাত আছে, লেবু আছে, বেগুন ভাজা আছে, পটল আলুর তরকারি আছে, আর আছে আম। আজকে ডিনার এইটুকুনি।